নমস্কার। সৃষ্টি নিবেদিত, জয় আচার্য পরিচালিত ড্রয়িং রুমে আড্ডা সিজন টুনে আবার হাজির হয়েছে। আজকে আমার সঙ্গে যে সঙ্গীত শিল্পী আছেন তার সঙ্গে আলাপ করি, মানসী রায়। নমস্কার মানসী, তোমার প্রথমবার চ্যানেল ভিশন স্টুডিওতে এসে কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি মানে আমার খুবই আনন্দ লাগছে যে এত সুন্দর একটা চ্যানেলে এত সুন্দর একটা সুযোগ পেয়েছি। বা তুমি এক কথায় আপ্লুত যাকে বলে। তো হ্যাঁ, সত্যি। তাহলে প্রথম তোমার নিবেদন শুনে নেওয়া যাক। হ্যাঁ, আমি লতাজির গাওয়া একটা গান গাইবো। অসাধারণ, খুব সুন্দর। এবং তোমার গান যখন শুনছিলাম সেই পুরনো দিনে ফিরে যাচ্ছিলাম। এবং মানে আমরা হয়তো লতাজিকে বা আশাজিকে হয়তো খুব কাছ থেকে শুনিনি, কিন্তু আমরা রিলেট করতে পারছিলাম। তা বেশি কথা বাড়াবো না, তোমার দ্বিতীয় নিবেদনে চলে যাব। আমার দ্বিতীয় নিবেদন কি লিখি তোমার? Thank you.
সুন্দর, ভীষণ সুন্দর। এবার আমরা তৃতীয় নিবেদনে চলে যাই। দুটি চোখে আমি
সুন্দর মানুষে, আপনারাও যদি মানুষের মতো সঙ্গীত পরিবেশন বা আবৃত্তি পরিবেশন করতে চান বা নৃত্য পরিবেশন করতে চান, তাহলে আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে। একটা নাম্বার নোট করতে হবে, 6290279162। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আপনিও এখানে এসে সঙ্গীত আবৃত্তি বা নৃত্য পরিবেশন করতে পারবেন এবং আমার সাথে আড্ডা দিতে পারবেন। এবার একটা বিজ্ঞাপন বিরতি নিতেই হচ্ছে, ফিরছে বিরতির পর। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্য শিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। আপনি কি আপনার সৃষ্টিকে তুলে ধরতে চান? তাহলে আর চিন্তা কেন, চলে আসুন ড্রয়িং রুমের আড্ডায়। আর ড্রয়িং রুমের আড্ডায় কিভাবে যোগদান করবেন কোনো ব্যাপার নয়, ফোন নাম্বার বলছি আপনারা সঙ্গে সঙ্গে নোট করুন, মোবাইলে লিখে রাখুন 6290279162। আর এই নাম্বারে আপনার গান কবিতা যে কোনো কিছু একটু ছোট্ট ভিডিও ক্লিপ করে পাঠিয়ে দিন 6290279162। আর দেরি নয়, চলে আসুন ড্রয়িং রুমের আড্ডা সিজন 2 তে। ফিরে এলাম বিরতির পর। আজকে আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী মানসী রয়। মানসী, এরপর চতুর্থ পরিবেশনা তোমার, শুনে নি চলো। আমি তো হাতে চোখ রেখে রাখি
সঙ্গীতাসর একবারে জমে উঠেছে। যাদের জন্য সঙ্গীতাসর জমে উঠেছে তাদের সঙ্গে কিন্তু আলাপ না করালেই খুব ভুল হবে। কিন্তু গিটারে রয়েছে সঞ্জু দে, কিবোর্ডে রয়েছে শুভেন্দু বিশ্বাস, হ্যান্ডসোনিকে রয়েছে সুখেন্দু বিশ্বাস এবং অক্টোপ্যাডে রয়েছে সূর্য রায়। তাহলে আজকে মানসী তোমার শেষ নিবেদন শুনে নেব। আমি একটা শেষ নিবেদন একটা হিন্দি গান করছি, যেটা লতাজির গাওয়া, খুবই জনপ্রিয়। Thank you.
মানুষই, তোমার যেমন সুন্দর উপস্থাপনা তেমন মিষ্টি দেখতে তোমাকে। সত্যি সঙ্গীত কিরকম মন ভালো করে নেয়। আমাদের তো হাতে আর সময় নেই, আমাদের আজকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে সৃষ্টির পক্ষ থেকে মানুষই তোমার জন্য একটা সার্টিফিকেট আর একটা মেমেন্টো রয়েছে। আজকে বিদায় নিচ্ছি, আবার আসবো আরো একটি পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে, যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং